গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশ লাইফে। সবাইকে স্বাগত, বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুই দেখুন, ও খাওয়া দাওয়া করে চলে গেছে, আজকে মায়ের শরীরটা ভালো নয়, তো আমি একা সব কিছু করলাম, রান্না বান্না করে ওকে দিলাম, তো আজকে বেশি কিছু করা হয়নি। ওকে ডিমের তরকারি করে দেওয়া হয়েছে, আলু ভাজা আর ডাল করা হয়েছে, তো এইগুলোই আজকে করে তাড়াহুড়ো করে ও খাওয়া দাওয়া করে চলে গেলো। আমার খুব জোর খিদে পেয়েছে। তো এই দেখুন, বিছানা টিছানায় যে এখনও ওরকম করে আসে, এখানে মশলাটা তুলে রেখে দিয়েছি, তো এখন খাওয়া নিয়ে আসতে আগে খেয়ে নেবো, তারপরে এইগুলো ভাজ করবো। তো এই দেখুন, আমি টিফিন নিয়ে এলাম, চা, আমি যে রোল বানিয়েছি এটা হচ্ছে রুটিতে, আমি আলুর তরকারি ছিল, তো আলুর তরকারিতে আমি এই আলু দিয়ে সস দিয়ে রোলের মতো করে নিয়ে নিয়েছি, তো এটা এখন আমি খেয়ে নেব। তো চলুন, খাওয়া দাওয়া করে তারপরে কথা হচ্ছে আবার। আমি খাওয়া দাওয়া টিফিনটা করলাম, টিফিনটা করে আমি কাকিমার ওখানে একটু চলে গেছি, কাকিমা ডাকছিল, কাকিমাদের মিস্ত্রি লেগেছে কাজ করার, তো কাকিমা বলছে এসে একটু পরোটা বেলে দিয়ে যাও, তো আমি গেলাম দিয়ে একটু পরোটাগুলো বেলে দিয়ে এলাম। তাই এখন আমি বিছানাটা ঠিক করিনি, এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি, দেখুন। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো সেই সকালে কথা হয়েছে, তারপরে আর কিছু কথা হয়নি, আমি শুয়ে এসেছিলাম, তো মায়েরও যেহেতু শরীরটা ভালো নয়, ওকে সকালে তাড়াহুড়ো করে রান্না বান্না করে দিয়েছিলাম, তো আমাদের আবার দুপুরে রান্না হয়েছিল কি মাছ নিয়ে আসছে বাবা, গঙ্গার না সাগরের সমুদ্রের মাছ নিয়ে আসছে, আমি জানি না ঠিক নাম, তো মাছের ঝাল হয়েছিল আর স্যালাড হয়েছিল আরও ডাটা ছিল, সজনে ডাটা, বাঁধাকপি, শিম, আলু, এগুলো দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, আর সকালে তো ডাল ছিল, আলু ভাজা ছিল, তো দুপুরে এইসব খাওয়া দাওয়া হয়েছে আমার। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর একবারে সন্ধ্যে উঠলাম, সন্ধ্যে উঠে এই চা খেয়ে নিয়েছি, বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছি, তো ওকে ফোন করলাম, ও বললো রাস্তা দেরি হবে, প্রায় 9টা বাজবে, তো আমি খাওয়া দাওয়া চাটা খেয়ে নিচয় গেলাম, নিচয় গিয়ে রান্না করে রেখে দিয়ে এলাম, আলু মটর আর গাজর দিয়ে পনির করেছি রাতের, তো ওটা আমাদের দুজনের হবে, আমরা দুজনেই খাবো ওটা, আর আটা ময়দা মাখা হয়েছে, আমরা বাবা আমি আর ও তিনজনে আটার রুটি খাবো, বাবা রুটি আর দুধ খাবে, আর মা আটার রুটি খায় না, তো মা ময়দার রুটি খাবে, মা ময়দার রুটি, আর মা তো সাধারণত পনির খায় না, তো এই একটুখানি পনিরের তরকারি খাবে। দিদাকে জিজ্ঞাসা করলাম, দিদার যেহেতু শরীরটা ভালো নয়, গ্যাস হয়ে আছে, জ্বর হয়ে আছে, তো দিদা বললো আমি কিছু খাবো না, আমি মুড়ি খেয়ে নেবো রাত্রে, তো এই রান্না করে এই এখন চলে এলাম, একটু বসে আছি, তো আমি একটু কথা বলে নিই। আর রুটিটা এখনও করিনি, রুটিটা রাত্রে ও আসার পরে, তারপরে এখন যখন খাবো তখন গরম গরম করে নেব, আর তখন তরকারিটাও একটুখানি গরম করে নেব, তো এই করে টরে এখন একটু বসে আছি, মোবাইল দেখছি, তো আমি যে একটু কথা বলে নিই, এইটাই কথা বলার জন্যই চলে এলাম এখন। আর এই দেখুন আমার মুখে, আমি জানি না, মাঝে মাঝে আমার এইগুলো প্রবলেম হয়, ভাল লাগে না, আর এখানে সত্যি কথা বলতে আমাদের মানে বাপের বাড়িতে আমার অতটা প্রবলেম হয় না, কিন্তু এখানে জলটা আমাদের ভালো নয়, মোট কথা আমাদের কলের জল ভালো, কিন্তু আমাদের যে মানে
মোটরের জল, ট্যাঙ্কির জল একদমই ভালো নয়, টাইম কলের জলও ভালো নয়, টাইম কলের জল জলটাও নোনা আর ট্যাঙ্কির জলটাও নোনা। আর আমি তো এই জল দিয়ে একদম চান টান কিচ্ছু করি না, আমি কলের জল কী করেই আমি চান টান করি, মুখ টুক ধোয়া দিই আমি, কারণ ওই জল যদি আমি দেই পুরো আমার একদিন দুদিনের মধ্যেই আমার পুরো কপাল এইগুলো মুখ টুক পুরো গায়ে একদম র্যাশ বার হয়, আর এইগুলো পুরো একদম গোটা 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 পুরো উঠে উঠে একদম কী হয়। মাঝখানে কলটা খারাপ হয়েছিলো দুদিন মনে হয়, চান দুদিন কি তিন দিন আমি চান করেছিলাম ওই জল দিয়ে। তো এদের তো সবারই অভ্যাস হয়ে গেছে, এই বাড়িতে সবারই অভ্যাস হয়ে গেছে, ও করে না, ও গঙ্গা আমাদের বাড়ির সামনে যেহেতু গঙ্গা তো ও গঙ্গাতে গিয়েই চান করে, আর আমি ওই জল দিয়ে একদম ওই জন্য করি না। সব কিছু হয়, কাপড় কাচা বাসন ধোয়া টোয়া সব হয়, কিন্তু চান আমি করি না, আর এদের সবারই অভ্যাস হয়ে গেছে, এরা করে সবাই, তো আমি পারি না, করলেই গোটা গোটা হয়ে যায়। তো ওই দেখো দেখুন আমার এই যে এখানে এখানে উঠে গেছে, গোটা গোটা উঠেছে, এই যে আমার এখানে একটা দাগ আছে, তো এটা হচ্ছে পক্সের দাগ, এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে, এই দুটো পক্স অনেকদিন আগেকার আমার ছোটোবেলারই প্রায়, তো এই দুটো অনেকটাই বড় হয়ে গেছে, তো এই জন্য দাগগুলো রয়ে গেছে, এখানে এখানে রয়ে গেছে, এইদিকে একটা আছে, মানে এগুলো দাগগুলো রয়ে গেছে। তো চলুন আবার দেখা হচ্ছে পরে, রাত্রে একবারে কথা হচ্ছে। এই দেখুন ফ্রেন্ড, আমি সেই সন্ধ্যে কথা বলেছিলাম আর এখন চলে এলাম রাতের খাবার নিয়ে। এই যে আমাদের আজকে পনির আলু, ওই যে তরকারি করেছি আমি পনিরের, আর এই যে রুটি, আর এই যে এখানে মটন বিরিয়ানি, আমার যা করেছে ও দিয়েছে, খেয়ে নেব এখন, তারপরে আবার কথা হচ্ছে। এই দেখুন খাওয়া দাওয়ার পর এই যে মশলার ভিতরে এখন ঢুকে পড়েছি, এখন শোব, তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই এখানেই। তো এই যে এ আবার সন্দেশ নিয়ে আসছে, তো এখন একটু সন্দেশটা খেয়ে শুয়ে পড়ব। তো বাই বাই, গুড নাইট, আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইটাই বলার ছিল আজকে, যা যা করলাম শেয়ার করলাম, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করলাম আপনাদের সাথে। তো বাই বাই, গুড নাইট, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটাই বলার, সবসময় ভালো থাকবেন।